বিজেপির রাজ্যের নেতা রথীন বাবুর কাছে নমস্কার। নর্থ বেঙ্গলের এই মুহূর্তের কন্ডিশন কি রয়েছে? কোন টার্গেট আমাদের আছে? 54টা 54টাই জিতবো, কারণ উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস 0। গরু পাচার একটা বড় ইস্যু, সিএ তার জন্য আপনাদের অনেকখানি দলে এফেক্ট করেছে। দু বছর কৃষকরা 14,000 টাকা এক একটা কৃষক পেল না, তার জন্য কিচ্ছু দরকার সরাসরি কৃষকের কাছে চলে যেত, তার জন্য কাটমানি দিতে হতো না, তার জন্য কিচ্ছু করতে হতো না, গ্রামের ইকোনমি ডেভেলপমেন্ট হতো। গ্রামের এই যে পিরিয়ড এখন যে ইয়ে হচ্ছে, সেখানে এই টাকাটা পেলে পরে মানুষের উপকার হতো। উনি কেন দিলেন না টাকাটা? গোর্খাল্যান্ড একটা বড় ইস্যু, সেখানে দাঁড়িয়ে আপনারা কি কোন তিনটে ইস্যু হবে যেটা আপনারা বলছেন জনতাকে আজকে ক্যামেরার সামনে যে এই তিনটে ইস্যুতে আমরা কাজ করব? রাজনৈতিকভাবে বিরোধী পক্ষের উপর যে অত্যাচার হচ্ছে, আজকে বিরোধী পক্ষে খুন করা হচ্ছে, এটা ইস্যু। আজকে ডেমোক্রেসিকে রেস্টোরেশন করতে হবে। ডেমোক্রেসি পশ্চিমবঙ্গে নেই, পশ্চিমবঙ্গের বিরোধী পক্ষের কোনো স্পেস নেই, সেটাকে আমাদের আনতে হবে।